اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আপনাকে যে কোনো ফল হতে পারে, আজকে আমি আপনাদের সামনে দেখাবো তিসি ফল, মানে তিসি একটা ফল। সেই ফলটা অর্ধেক অর্ধেক করে কেটে কেটে ফেলে দিয়ে দুটা জমিয়ে দেওয়া কিভাবে জমানো সম্ভব সেটা আপনাদেরকে আজকে দেখানো হবে এবং সেটা প্র্যাকটিক্যালি করে দেখানো হবে। তো দর্শক, আপনারা দেখছেন আমাদের পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল। তো দর্শক, সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তিসি ফল, চারটা আমি তিসি ফল নিয়েছি। এই চারটা তিসি ফলকে নিয়ে আমি অর্ধেক অর্ধেক করে কেটে একজন ভাইয়ের হাতে আমি দিয়ে দেব এবং বাকি যে চারটা অর্ধেক অর্ধেক থাকবে সেটাকে আমি জোড়া লাগিয়ে বের করব। কিভাবে এটা পরে জানানো হবে। তো দর্শক, আপনারা দেখুন, আমি শ্রোতাদের মধ্যে থেকে একজনকে ডাকবো। এটা ধরো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চারটা তিসি রয়েছে, আমার হাতে চারটা তিসি রয়েছে আর আমার মুখে কোনো তিসি নেই। আপনারা দেখতে পারেন আমার মুখে কোনো তিসি নেই। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, চারটা কি কাটা হয়েছে। দর্শক দেখুন, চারটা তিসি আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে কেটে কেটে রাখলাম। এই এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এবার এই বাকি এই চারটা, এই যে অর্ধেক অর্ধেক এটাকে জমা আমি করছি। দেখুন কিভাবে আপনাদের সামনে জমা করে বের করছি আমি। একটা, দুটা, দেখো তো এটা গোটা হয়েছে না ভাঙা পড়েছে, গোটা পড়েছে। আচ্ছা, কেউ কি এখানে দেখবে, দেখার জন্য এসো, কেউ দেখতে পারে এসে জন্য, এটা সত্যি গোটা হয়েছে না ভাঙাই আছে। দেখো তো এই সাইড হও, হাত দিয়ে লেগে দেখো যে ঠিক আছে, হাত দিয়ে লেগে দেখো যে গোটা আছে না ভাঙা আর ভেঙে গেছে এমনি ভোগা দিয়ে করা আছে। গোটা আছে তো, গোটা আছে। তাহলে দর্শক, আপনারা দেখতে পেলেন যে গোটা আছে এই তিসিগুলো। তাহলে দর্শক, এই যে আপনাদেরকে যে ম্যাজিকটা আপনাদেরকে দেখানো হলো, আপনাদেরকে অনেকেই এই জাদুকররা আপনাকে এইরকম ম্যাজিক দেখিয়ে আপনাদেরকে বলবে যে জাদু দেখানো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা ধোঁকা। আপনি এইরকম ম্যাজিক দেখে ব্যবসা করতে পারবেন না, কারণ এটা ইসলামে যায় না, এটা হচ্ছে ধোঁকার কাজ। তো এটা কিভাবে হচ্ছে এটা আমি জাদুকরদের পর্দাফাশ করে দিচ্ছি, কিভাবে তারা এটা করে এটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে দর্শক, আপনাদের কাছে দুটি কথা। প্রথম কথা যেটা হচ্ছে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জাদুকরদের পর্দাফাশ করুন। তো দর্শক, এবার দেখাই আপনাদেরকে যে এই যে চারটা তিসিকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে রাখলাম, বাকি চারটা আমার ভিতরে ছিল এবং সেটাকে আমি গোটা কিভাবে করলাম। দর্শক, এর জন্য আপনাকে আমি আবার সিম্পল দেখাচ্ছি। এই যে দেখুন, যে এই যে চারটা আমার কাছে যে তিসি ফল রয়েছে, এই তিসি ফলটা যে কেটে কেটে অর্ধেক অর্ধেক করে আমি দিয়ে দিলাম, তারপরে জমা হলো কিভাবে এটা আমি দেখাচ্ছি। প্রথমে যেটা আপনাকে বিষয় মনে রাখতে হবে, যে এই যে তিসি ফলটা, এই তিসি ফলটা কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি। এই দেখুন, আধখান
কাটলাম আর আধখান কিন্তু মুখে আছে। দ্বিতীয় যখন আমি এই তিসিটা কাটবো, কিন্তু এটা কিন্তু কাটি না আমি, এটা কি করি এটা মুখের ভিতরে ভরে নিই, আর ভিতরের যেটা অর্ধেক ছিল সেটা কিন্তু আমি বের করে দেখাই আপনাদেরকে। তাহলে একটা গোটা হয়ে গেল ভিতরে। আবারও এই যে তিসি ফলটা দেখছেন আপনারা, এটা আবার আধখান কাটলাম, আধখান কাটলাম, আধখান ভিতরে আছে, এই আধখান ফেলে দিলাম। আবার এটা, এটা আমি কিন্তু কাটবো না, এটা আমি ভিতরে দিয়ে দিলাম, এটা ভিতরে দিয়ে দিলাম, আর ওই ভাঙাটা আমি কিন্তু বাইর করে দেখিয়ে দিলাম যে কাটা হয়ে গেছে, কিন্তু ওটা কাটা হয়নি। সুতরাং মুখ থেকে কি বের হবে, গোটা বের হবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে এইভাবে জাদুঘররা মানুষকে ধোকা দিয়ে থাকে। তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যে এই ম্যাজিকের আসলে হাকিকাত কি। তো দর্শকবৃন্দ, যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করুন, আর আমাদের সাথে থাকতে হলে, পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন। পরবর্তীতে আমরা বের করব পীরদের কেরামতি, পীররা কিভাবে কেরামতি দেখায় তার পর্দাফাশ করা হবে ইনশাল্লাহ। তাই আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।